মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মধুমিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে বাড়ি ফিরছি, বলেছিলাম যেমন যে সকাল সকাল বেরোতে হবে, তো রেডি হয়ে গেছি সবাই। অলরেডি মনোজিৎ চলে গেছে গাড়ি বার করার জন্য, আর আমরা এখন বেরোচ্ছি আমি আর রিও। তো চলো যাওয়া যাক, বাড়ি ফেরা যাক, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আর বাবা চলে গেছে বেরিয়ে, আর একজনকে দেখো চিংড়ি মাছের মতো লাফাচ্ছে, চিংড়ি মাছ ঘুষো চিংড়ি। দেখো 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 বাবা চলে গেছে, থাকবে না, নিয়ে যাও। যাবো তো আমরা, ওরকম ধরে না। পোস্ত যেভাবে চলছে রিও সেভাবে চলছে, ও ভুলে গেছে ও দুটো পায়ও মারতে পারে। আর এখন লাঞ্চ করতে বসেছি, এত গরম, আমরা বেডরুমে লাঞ্চ নিয়ে চলে এসেছি, এসি না চালিয়ে খাওয়া যাচ্ছে না, প্রচন্ড গরম। চলো আমরা, তো চলো আমরা লাঞ্চটা করে নিই। আর রিও এখানে কি করছে দেখো, করছিস তুই কি খাচ্ছিস রিও, তুমি কি খাচ্ছো? ওরে বাবা, কি যে আম ভক্ত হয়েছে, ওরে বাবা কি আর বলবো। তো আজকে আমাদের লাঞ্চ মেনু একদমই সিম্পল, ডাল ভাত মাছের ঝাল আর আলু সেদ্ধ, ব্যাস। চলো খেয়ে নি। আরাম খাবি, আরাম খাবি, এই হচ্ছে আম খাওয়ার নমুনা, মানে জাস্ট একবার তোমরা দেখো আমটা ভালো। তাহলে এত আম খেলি কেন তুই, ভালো নয় তো? এদিকে তাকা একবার, আর একবার তাকা, এই দেখ ওই পাপা কি বলছে দেখ তো। ধোবে না মুখটা, হনুমানের মতো লাগছে তো। গুড ইভিনিং, তো দুপুরবেলায় তো কথা হলো, তারপর তোর খাওয়া দাওয়া করে রেস্ট নিতে গেছিলাম, আর এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি আমি আর রিও। মনোজিতের তো অফিস চলছে অ্যাজ ইউজুয়াল, তো ফ্যান চলছে, তো এখন রিও আমরা উঠে চা বিস্কিট খেলাম, আর রিও এখন তরমুজ খাচ্ছে। ঘুম থেকে উঠে রিও তুমি কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি মা? বিছানাতে এত কিছু দিয়ে ওকে বসিয়ে রেখেছি, আর এই যে তরমুজ দিয়েছি ছোট ছোট করে কেটে, আর একটা কাঁটা চামচ নিয়ে এখন বাবু, অতগুলো একসাথে নয় বাবা, আমি দিচ্ছি, দাঁড়ো 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 দাঁড়ো, তোমার গালেরটা শেষ করো, গালে দেখো টাবু করে রেগে নিয়েছে। এটা কি করছো তুমি, গালেরগুলো ফিনিশ করো, গাল থেকে তরমুজের রস টপ টপ করে পড়ছে। কি খাচ্ছ তুমি, তরমুজ, ওয়াটারমেলন, কি খাচ্ছ, কেউ তো বলতে পারবে না, খেয়ে না খেয়ে না, গালের মধ্যে এক তাল রেখেছে, চলো খেয়ে নি, কতক্ষণে শেষ করে দেখা যাক, চট কাচ্ছে, দেখো দেখো দেখো। আজকে রিওর যে কি হয়েছে কে জানে, একটুও কোল থেকে নামছেই না, আর শুধু মাঝে খেলছে, সবই ঠিক আছে, মাঝে মাঝে কেঁদে উঠছে, ঘ্যান ঘ্যান করছে, কিন্তু কিছুই বলতেও পারছে না, আর কিছু দেখাচ্ছেও না। কি হয়েছে মা তোমার, তুমি কাঁদু কাঁদু করছো কেন, কাঁদু কাঁদু কেন করছো তুমি? নিচে নিয়ে যাবো বলছি, নিচেও যাবে না, নামবেও না আমার কোল থেকে, জানি না কি হচ্ছে, কি হচ্ছে তোমার? আন্টিতে টাটা করে দাও, টাটা করে দাও তো, টাটা করে দাও, টাটা করবে না, করবে না টাটা,
আচ্ছা ঠিক আছে করতে হবে না, ওই তো টাটা করছে। বাম বাম বাবা আরেকবার করে দাও, একটু হাসি দে, হেসে দাও একটু, স্মাইল। মেবি হয়তো হতে পারে কালকে ভ্যাকসিন নিয়েছে তো, তো সেই কারণের জন্য হয়তো ভেতরে একটা ঘুষঘুষের জ্বর আছে, বা ডক্টর তো সেরকম কিছু বললেন না যে জ্বর আসবে কি আসবে না, বা সাধারণত ভ্যাকসিনের পরে যদি জ্বর আসে সব পিডিয়াট্রিশিয়ানই বলে দেন যে এটার পরে একটু জ্বর আসতে পারে, বা এটার পরে একটু বরফ লাগিয়ে দেবে, বা জ্বরের ওষুধ খাইয়ে দেবে, বাট কিছুই বললেন না উনি। তো বুঝতে পারছি না কি ওটার ব্যথার জন্য একটু কষ্ট পাচ্ছে, ও তো দেখাচ্ছেও না। আমি জিজ্ঞেস করছি যে তোমার কোথায় ব্যথা হচ্ছে, ওর যেখানে ইনজেকশন হয়েছে সেটা দেখিয়ে বলছি এখানে ব্যথা হচ্ছে, বাট ও কিছুই বলছে না। দেখাচ্ছে ওর যেখানে হাত ভেঙে গেছিলো যে হাতটা সেই জায়গাটায় দেখাচ্ছে, বাট ওই একবারই দেখিয়েছে, আর তো দেখাচ্ছে না, কিছুই বলছে না, বলছে না না কিচ্ছু হয়নি। কি হয়েছে তোমার, ব্যথা করছে, ব্যথা করছে? দেখি একটু নিচের দিকে নিয়ে যাই ঘোরাতে, চল। একে এই গরম, তার উপর এতদিন পরে বাড়ি থেকে ফিরেছি, বাড়ি ঘর তোর তো ভীষণ নোংরা হয়ে আছে। যেদিন বাড়ি থেকে আসি সেদিন আমার হাউস হেল্পার দিদি একটু বেলায় করে আসে, বা আমি ওকে বলে দিই যে সকালের দিকে আসতে হবে কি না বিকালের দিকেই আসবে একেবারে। তো আমি বলে দিয়েছিলাম আজকে যে একটু বেলা করে আসবে, আমরা চলে আসবো সকালবেলাতেই। তো বেলাতে দেখলাম ও এলো না, ঠিক আছে ও হয়তো আসতে পারবে না, আমি বিকালে আসবে। তো বিকালে আসে ইউজুয়ালি অ্যারাউন্ড ওই 4 নাগাদ, তো দেখছি 5:15 বেজে গেছে তাও আসেনি। তারপর আমি ফোন করেছি, আমি বলছি কি তুমি আজকে এলে না, তখন আমাকে বলছে যে ওর ছেলের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কারণের জন্য ও এখন ছেলে এখন ঠিক আছে, স্টিচ পড়েছে মাথাতে, হাতেতে চোখ পেয়েছে, তো বাড়ি এসছে, ছুটি হয়ে গেছে। বাট বুঝতেই পারছো যে ছেলে যদি এরকম অসুস্থ থাকে কখনোই কেউ কাজে বেরোতে পারে না, সেটা আমার ক্ষেত্রেই বলো আর যে কোনো অন্য মানুষের ক্ষেত্রেই বলো, তো ওই জন্য আসতে পারবে না। তো আমি তো অলরেডি বাসনপত্র রেখে দিয়েছি, বা সেইগুলো আমাকে এখন ক্লিন করতে হবে, ঘর দোর পরিষ্কার করতে হবে, একদম ধুলোয় ধুলো কাণ্ড হয়ে রয়েছে। আর আমাদের যেহেতু রাস্তার ওপরেই প্রায় বাড়ি, সেই কারণের জন্য প্রচুর ধুলো পড়ে, প্রচুর, মানে ভাবা যায় না। তো সেগুলো এখন পরিষ্কার করতে হবে, মানে আমার বিশাল চাপ, একে তো এই গরম তার উপর এত কিছু কাজ, জানি না কী করে কমপ্লিট করব। তো চলো আস্তে আস্তে করে কাজগুলো একটু একটু করে সারতে থাকি, তার উপর রান্না আছে, তারপর আরও আরও বিপজ্জনক জিনিস এই গরমের মধ্যে, মানে খুব খুব কষ্ট, তার মধ্যে রিও ছাড়ছে না, কী যে করব। চলো দেখি। তো বেশ কয়েকদিন আগে আমি অ্যামাজন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো আজকে বাড়ি ফিরে দেখি, মানে যখন ওখানে ছিলাম মায়ের বাড়িতে তখনই একটার পর একটা ফোন আসতো আর বলতো দাদা একটা পার্সেল আছে কোথায় রাখবো। তো অ্যাজ ইউজুয়াল নিচে সিকিউরিটির কাছে রাখতে হয় না থাকলে কেউ। তো এই করে করে মোট 5 কি 6 পার্সেল আমাদের নিচে জমেছিল। তো মনোজিৎ বলছে সিকিউরিটির ঘরে মনে হয় আমাদের পার্সেল রাখার পরে আর কারোর পার্সেল বোধহয় রাখার জায়গা হবে না, কারণ আমাদের সিকিউরিটি ঘরটা খুব একটা বড় না, আর খুব একটা বড় কমপ্লেক্সও না আমাদের। তো যাই হোক, তো কী কী জিনিস আমি অর্ডার করেছিলাম আর কী কী এসেছে সেগুলো তোমাদেরকে দেখাই। পেছনের ব্যাকগ্রাউন্ড প্লিজ ইগনোর করো, কারণ আমি বাড়ি থেকে ফিরেছি, তারপরে বললাম আমার হাউস হেল্পার দিদি এখন বেশ কিছুদিন আসবে না, বলেনি কতদিন, তো সেই জন্য সব কিছু এখন সোফার ওপর ডাম্প করে দিয়েছি, দিয়ে এখন আপাতত চালিয়ে নেওয়ার মতো কাজগুলো আমাকে করতে হচ্ছে। তো চলো তোমাদের দেখাই আমি কী কী অর্ডার করেছিলাম। তো আমি এই কয়েকটা জিনিসই অর্ডার করেছিলাম। প্রথমেই বলি আমার দুটো ফেস ওয়াশ, এই দুটো আমি প্রথম কিনলাম, একটা হচ্ছে তোমার জয়ের অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ, ঠিক আছে, এটা তোমার আমি লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে, অ্যামাজনে। এটা উপতন ফেস ওয়াশ, আমি এটা আজকে একবার ইউজ করেছি, বেশ ভালো, ঠিক আছে, তো বেশ কিছুদিন আগে ইউজ করি তারপর রিভিউটা ভালো দিতে পারবো। আর এটা একটা মানে নতুন ফেব্রিক কন্ডিশনার আমি 5 লিটারের অর্ডার করলাম, দাম তো খুব একটা মানে বেশি না, কিন্তু রিভিউ দেখলাম খুব ভালো আছে, ঠিক আছে, তো মুন অ্যান্ড মাউন্টের, দেখা যাক কেমন হয়। এগুলোর সবই লিংক আমি তোমাদের দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ও
এটা দেব না, এত বাজে কোয়ালিটির একটা মানে পালাজো এসছে, মানে এটা দেখানোর মতোও নয়। যেমনি জালি কাপড় আর তেমনি সাইজও অদ্ভুত একটা ফিটিংস। আর এটা তো বুঝতেই পারছো বাড়িতে বাচ্চা তাদের রয়েছে, তাদের তো একদম কম্পালসারি একটা জিনিস। ইউজুয়ালি আমরা চারটে করে অর্ডার করি, এবারে আটটা অর্ডার করে দিয়েছে মনোজিৎ, নাহলে এটাতেই মানে সিকিউরিটি ঘরটা পুরো ভরে গেছিলো। আটটা এত বড় বড় প্যাকেট, মানে বুঝতে পারছো এতে কাউন্ট রয়েছে 30, 30টা করে একটা প্যাকেটে থাকে, এরকম আটটা প্যাকেট 240টা। তো এই হচ্ছে আমার অ্যামাজন থেকে আসা আজকের জিনিসপত্র। তো বাড়ির কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, মানে রাত্রিবেলায় ডিনার বানানো হয়ে গেছে। আজকে ডিনারে হয়েছে রুটি, রিওর জন্য ভাত, আর আমাদের জন্য আলু পটল চিংড়ি মাছের তরকারি। রিওর ভ্যাকসিনেশনের জন্য যে ডাক্তারের বাবুর কাছে গেছিলাম, ওনাকে আমি বললাম যে রিও কিচ্ছু খায় না, মানে সব ধরনের খাবার আমি ট্রাই করেছি, নতুন নতুন ভাবে ট্রাই করছি। ডক্টর আঙ্কেল বললেন যে ও যেটা খেতে ভালোবাসে, যেটা খেতে পছন্দ করছে, সেটাই তোমরা দিনে 4-5 বার দেবে। যদি কম খায়, অল্প অল্প করে খায়, তাহলে নাম্বার অফ ফিড বাড়িয়ে দেবে। তো যেটা ভালোবাসে সেটাই দাও, বাচ্চাদের ক্ষেত্রে জোরাজোরির কোনো মানে ব্যাপার নেই, বাচ্চারা যেটা ভালোবাসবে সেটাই ওদেরকে দাও। বললাম পুষ্টি, বলছে পুষ্টি ঠিক হয়ে যাবে, তুমি যেটা ভালোবাসছে ও খেতে সেটাই দাও আপাতত। রিওর ওপর দিয়ে আমার ওপর দিয়ে যে দিন মানে কী কী ঝড় বয়ে যাচ্ছে শুধুমাত্র আমার ফ্যামিলি আমরাই শুধুমাত্র জানি, ঠিক আছে? তো হোপ ফর দ্য বেস্ট, সব কিছু ভালোর জন্যই হয় এটাই আমি সবসময় মনে করি, আর তোমরাও এটাই সবসময় জানবে যে যা হয় ভালোর জন্য হয়। হ্যাঁ, কিছু দুঃখ আমাদের থাকে, কিছু কষ্টও থাকে, সেগুলোকে মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হয়। তো আমরাও যাচ্ছি, ভালোই আছে, খারাপ নেই, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, এটা ভীষণ কষ্টের। তো এই রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, এখন যাবো স্নান করতে, স্নান টান করে এসে তারপরে আমরা ডিনার করতে বসবো। আর মনোজিৎ অলরেডি রিওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে চলে গেছে, ও ঘুমিয়েও পড়েছে, আর একজনকে দেখো আমার কাছে এসে শুয়ে পড়েছে। এখন যাওয়া যাক ফ্রেশ হতে, তারপরে ডিনারে দেখা হচ্ছে আমার। পোস্ত, ও পোস্ত, পোস্ত দেখ, ওই এইদিকে দেখ, এইদিকে দেখ, কী হচ্ছে, শরীরটা ভালো নেই? কী হয়েছে মা, শরীরটা ভালো নেই তোমার? কি রে বাবা, কার আওয়াজ পেয়েছে কে জানে। কি হয়েছে, কি কি হয়েছে, চিৎকার করছিস কেন তুই? এইটা আমি ইউজ করলাম, তো ফার্স্ট ওয়াশে তো আর বোঝা যায় না, বাট ফিলিং গুড ফ্যাক্টর একটা আছে, একটা সুন্দর স্মেল আছে, আর ফ্রেশ রিফ্রেশিং একটা ব্যাপার আছে। তো দেখা যাক কেমন হয়। আর এটা মেনলি আমি রাত্রিবেলায় ইউজ করছি এবং করব। আর যেটা উত্তান দেখলে, উত্তান ফ্রেশ ওয়াশ, ওটা হচ্ছে দুপুরবেলা মানে স্নানের আগে ইউজ করার জন্য রেখেছি আর কি। তো বেশ কিছুদিন ইউজ করি, তারপর বলবো কীরকম দুটো ফেস ওয়াশ। চলো, তো দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন ডিনার করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ছোট্ট একটা ব্লগ তোমাদের সামনে রাখলাম। যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে, তাহলে প্লিজ দেখার পরে একটা লাইক করতে ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। প্রত্যেকে খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট আর একটা নতুন ব্লগে।